আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে চাঁদ রাত, মানে ঈদ সকালে, আলহামদুলিল্লাহ। তো বাড়িতে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছি। এই যে আমাদের সাজিদ ভাইয়া, সাজিদ তো বেশি কিছু নিচ্ছি না, শুধু সাজিদের মতো একটা সাইজের হচ্ছে টলি, না সাজিদ? সাজিদের সমান। আর হচ্ছে এই যে বালতি নিয়েছি, বালতি নেওয়ার কারণ হচ্ছে কি, বাড়ি থেকে খাবার টাবার নিয়ে আসবো, এই জন্য হচ্ছে বালতিনের কারণ। আর এইখানে একটু মাছ নিয়েছি আম্মুর জন্য, এই রূপচাঁদা মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো আমরা এখন বের হবো আল্লাহর নাম নিয়ে, অবশ্যই সবাই দোয়া করবেন। আর সবাইকে ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে। ভিডিওটা কখন আপলোড হবে আমি জানি না, তবে যখনই আপলোড হবে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর বিসমিল্লার নাম নিয়ে আমরা বের হচ্ছি। তো আলহামদুলিল্লাহ রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সা দুইটা নিয়েছি, একটা হচ্ছে আমি আর সাজিদ, আর একটা হচ্ছে ভাই। রাস্তায় জ্যাম তেমন নেই, ভাবছি জ্যাম হবে, বাট আলহামদুলিল্লাহ জ্যাম নাই। তো দেখা যাক সামনে গিয়ে কী হয়। অনেক খুশি লাগে ঈদের ছুটিতে যখন বাড়িতে যাই নিজের ফ্যামিলির সাথে দেখা করার জন্য, আসলেই মানে খুব এক্সাইটেড থাকি যে কখন আব্বু আম্মুর সাথে দেখা হবে। রাত প্রায় 10টা বাজে, গুলিস্তানের অবস্থা। আর আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি। সাজিদ, সাজিদ তেমন লোকজন নেই, তেমন ভিড়ও না, মোটামুটি লোকজনের আনাবো না, কারণ হচ্ছে যেহেতু এবার ঈদ হচ্ছে রবিবারে পড়ছে, এই জন্য মানুষ সব দেখা যায় শুক্রবারই চলে গেছে। আর গুলিস্তান আসলে এই মামার ঝালমুড়ি খেয়ে যাবেন আপনারা, আমি খেয়ে টেস্ট করবো, দেখা যাক কেমন হয়। মামার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা? মামা এটা কি দিচ্ছেন, কলিজা? এটা কি পরিষ্কার করা আছে ভালো করে? আল্লাহই জানে কি দিলো, জানি না। মামা হচ্ছে গিলা সহকারে মুড়ি ভর্তা দিচ্ছে, আর এটা হচ্ছে 20 টাকা করে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন। তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি, এটা খাওয়ার পরে বাসে গিয়ে উঠবো, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। যে আমরা বাসে উঠে বসলাম, আমাদের সিটগুলি হচ্ছে একদম এদের সামনে, মানে ভাই, সাকিব, সাজিদ আর হচ্ছে আমি, আমাদের মানে ফার্স্ট সিরিয়াল। এই সিরিয়ালে হচ্ছে আমাদের সিটগুলি, মানে গোল্ডেন সিটগুলি। আর আজকে হচ্ছে, হ্যাঁ ইনশাল্লাহ আজকে পদ্মা সেতু দিয়ে বাড়িতে যাবো। আর হ্যাঁ, আর ইনশাল্লাহ আপনাদের যেহেতু রাতের ভিউ, তো রাতের ভিউটা কেমন হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আপনার বলছি